2023-এর মধ্যে চালু হবে 5G নেটওয়ার্ক, জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। নাইকো দুর্নীতি অভিযোগ গঠনের শুনানি ফের 20 ফেব্রুয়ারি। এবং প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে বেপরোয়া পুলিশ, বললেন রিজভী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন এবং আমি আশা আক্তার বুবলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইবার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 39তম জাতীয় সমাবেশ ও কোচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। 2014 সালে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস দমনে, বিশেষ করে রেলের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন তিনি। আনসার ও ভিটিপি বাহিনীর যে কোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। সেই সঙ্গে এ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। বাংলাদেশে বিদ্যুৎ ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন জাপানের দাতা সংস্থা জাইকা। সোমবার পরিকল্পনা মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এসে এ কথা জানায় জাইকা প্রতিনিধি দলটির প্রধান। দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ দ্রুত শেষ করার কথাও জানিয়েছেন সংস্থাটি। বিনিয়োগের জন্য তারা 2500-এর কাছে একটা ওই যে এক্সপোর্ট জোনের মধ্যে একটা কাজ করছে, এটা তারা খুব আগ্রহী। এখানে যে প্রথম সমস্যা যেগুলো ছিল ওইগুলো ক্লিয়ার হয়ে গেছে, এইটা আশা করি তারা খুব শীঘ্রই শেষ করতে পারবে এবং এর মাধ্যমে ইনভেস্টমেন্ট আশা করতেছে। তারা পিপিপি আওতায় এটা তারা ডেভেলপ করে দিচ্ছে, ডেভেলপ করলে তাদের আশা, আমাদের আশা, জাপানিজ ইনভেস্টররা আরও বিশ্বকে আসবে। পোশাক শিল্পের নেতিবাচক প্রচারণা সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। সোমবার আরব আমিরাত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে নবনিযুক্ত কমার্স কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বিদেশের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকে ব্র্যান্ডিং করতে হবে। শত শত বছরের টেক্সটাইলের অভিজ্ঞতা আছে, তাদের থেকে আমরা ভালো করতেছি, এইটা স্বাভাবিকভাবেই আমাদের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচারণা থাকবেই। সেটা কিভাবে পজিটিভ করা যায় আর আমাদের দেশটাকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, আমাদের ইমেজের যে একটা সংকট আছে বাইরে, সেটা পজিটিভ ইমেজে আনতে পারলে সবাই বাংলাদেশে আসবে। 2023 সালের মধ্যেই দেশে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশকে তথ্য প্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি দাবি করেন, প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে প্রযুক্তিপণ্য পায় সেজন্য এ খাতে শুল্ক ছাড়সহ নানা আর্থিক সুবিধা দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, সারা দেশে থানায় থানায় পুলিশি নিপীড়ন আরও বৃদ্ধি পেয়েছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যেসব গায়েবী মামলা দায়ের করেছিল সেসব মামলায় চার্জশিট দেওয়ার নামে ব্যাপক বাণিজ্য চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুয়ের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে আইপিটিভির ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সকালে মন্ত্রীপাড়া হিয়ার রোডের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ও চ্যানেল কর্ণফুলের সিইও মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাত্তর বাংলা টিভির চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী, কিউ টিভির ব্যবস্থাপনা পরিচালক এস এম ফারুকি, আলিফ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম এ জামান, ফ্যামিলি টিভির ব্যবস্থাপনা পরিচালক নীলে চৌধুরী, রূপসী বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। সভায় হাসানুল হক ইনু বলেন, আইপিটিভি বর্তমান বাংলাদেশে সংবাদ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার আইপিটিভির জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে এবং সম্প্রচার কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এর আগে হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে কাজ করা দরকার, সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের তথ্য অধিদপ্তরে প্রাথমিক তথ্যপঞ্জী সংগ্রহের জন্যে আপনারা ওখানে দরখাস্ত করতে পারেন এবং আপনাদের নাম ওখানে লিপিবদ্ধ করতে পারেন। নিউজ পোর্টাল বা সংবাদপত্র, অনলাইন সংবাদপত্র যেভাবে ওখানে তালিকাভুক্তি হচ্ছে, ঠিক সেইভাবে আইপিটিভিরও কিন্তু ব্যবস্থা আছে। কিন্তু আমি আশা করব যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তথ্য অধিদপ্তরের সঙ্গে আপনারা সম্পর্ক রেখে ওখানে তালিকাভুক্ত হন। আর দ্বিতীয়ত, সম্প্রচার আইন দ্রুত সংসদে এবার পাস হবে, তো সম্প্রচার আইন এবং সম্প্রচার কমিশন গঠন হলে সমগ্র অনলাইন সংবাদপত্র এবং টেলিভিশন এবং এমনি রেডিও, বেতার, টেলিভিশন সব কিন্তু সম্প্রচার কমিশনের অধীনে চলে যাবে। সুতরাং সম্প্রচার কমিশনই আমার মতে আর কি চূড়ান্ত নিবন্ধন আপনাকে দিবে আর কি, যেভাবে টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয় সেইভাবে সম্প্রচার কমিশনই আপনাদের নিবন্ধন দেবে আর কি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কমরুল গ্রামের আমবাগান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকাবাসী আমজাত আলীর আমবাগানে গৃহবধূ রোমা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ রোমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আমবাগানে ফেলে রাখা হয়। ঘটনায় নিহত রোমা খাতুনের দ্বিতীয় পক্ষের সতীন শাহিদা ও তার কন্যা আরজিনা খাতুনকে আটক করেছে পুলিশ, আর নিহতের স্বামী আব্দুল আলিম পলাতক রয়েছে। পাবনা ভাঙ্গুড়া উপজেলায় সাত বছর ধরে চিকিৎসা দেয়া ভুল চিকিৎসক মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আটকের পর দুপুরের পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, আটককৃত ভুয়া চিকিৎসকের আসল নাম মাসুদ রানা। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা পাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সৈয়দপুর পুলিশের সহায়তায় তাকে আটক করে পাবনার পুলিশ। আটকের পর তাকে সৈয়দপুর থেকে পাবনায় নিয়ে আসা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেছে সে ভুয়া চিকিৎসক। চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন যাত্রী নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন শিশুসহ অন্তত চারজন। ফায়ার সার্ভিস জানায়, সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই দিয়ে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় নিজামপুর কলেজের কাছে পৌঁছালে দ্রুতগতির কাভার্ড ভ্যান হঠাৎ করেই ব্রেক করে। এতে পেছন থেকে মাইক্রোবাসটি কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই চালকসহ মারা যান তিন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রোবাস থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশুসহ চার যাত্রীকে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 20 ফেব্রুয়ারি ফের দিন ঠিক করেছে বিশেষ জজ আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালত বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে এর শুনানি শুরু হয়েছে। এর আগে গত 4 ফেব্রুয়ারি মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের আংশিক অভিযোগ গঠন শুনানি হয়। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ২০২৩-এর মধ্যে চালু হবে 5G নেটওয়ার্ক, জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। নাইকো দুর্নীতি অভিযোগ গঠনের শুনানি ফের 20 ফেব্রুয়ারি। এবং প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে বেপরোয়া পুলিশ, বললেন রিজভী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।